হ্যালো একাদশ শ্রেণীর বন্ধুরা, তোমাদের আজকে একাদশ শ্রেণীতে ভূগোলের ফাইনাল পরীক্ষা হয়েছে। এই ভূগোলের ফাইনাল পরীক্ষার কোয়েশ্চেনটি তোমরা সম্পূর্ণ চট জলদি মিলিয়ে নাও। দেখো তোমাদের ভূগোলে প্রথম পেজ দেখো কি আছে, গ্রুপ এ। এই গ্রুপ এর মধ্যে কোয়েশ্চেনগুলো দেখে নাও, আর তোমরা সঙ্গে সঙ্গে খাতায় অথবা তোমরা কোয়েশ্চেনটি দেখে সঙ্গে সঙ্গে মিলিয়ে নাও, পাশে তোমরা কোয়েশ্চেনটি রাখো। দেখো প্রথম কোয়েশ্চেন কি আছে, মৃত্তিকা বিজ্ঞানের একটি প্রধান শাখার নাম কি, পেডোলজি। ওকে, অপশন এ। পরের কোশ্চেন দেখো, গ্রহ কণিকা মতবাদের প্রবক্তা কে, উত্তর দেখো বি, চেম্বারলিন ও মুল্টন 1904 সালে দিয়েছেন। ওকে, পরের কোশ্চেন দেখো, মধ্য আটলান্টিক শৈলশিরা সৃষ্টি হয়েছে কিসের জন্য, কোন পাতের জন্য। দেখো প্রতিসারী চলনের জন্য, প্রতিসারী পাত চলনের জন্য। ওকে, এরপরে কোশ্চেন দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির ঘনত্ব সর্বাধিক। দেখো কেন্দ্রমণ্ডল, যাকে নিফে বলা হয়। ওকে, আর এই প্রসঙ্গে আরেকটি কথা বলে দিচ্ছি, দেখো তোমাদের 11 ক্লাসের ভূগোলের যা সাজেশান দিয়েছি সম্পূর্ণ সাজেশানই চলে এসছে। তো আমি তোমাদের কথা দিয়েছিলাম, যারা নতুন তারা আমার পুরনো ভিডিওগুলো, অর্থাৎ এর আগে সাজেশানের ভিডিও যেই ভিডিওগুলো দিয়েছিলাম তোমরা একবার দেখে আসতে পারো। তো দেখো, তো পরের কোশ্চেন কী আছে, পরের কোশ্চেন আছে দেখো, ওয়েগনার বর্ণিত প্যানজিয়ার উত্তর অংশের নাম কি। দেখো উত্তর অংশের নাম হলো লরেশিয়া, ঠিক আছে, লরেশিয়া। এরপরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন কী আছে, ব্যাকটেরিয়া হলো এক প্রকার কি বিয়োজক, অপশন ডি। পরের কোশ্চেন দেখো, বাস্তুবিদ্যা ইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করে, প্রথম ব্যবহার করে আর্নেস্ট হেকেল, অপশন সি, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, একটি পুষ্টি স্তর থেকে অপর পুষ্টি স্তরে শক্তির স্থানান্তর ঘটে কত, দেখো 10%, অপশন ডি। এরপরে কী আছে দেখো, এরপরে আছে তোমাদের ভূগোল স্থান শব্দটি প্রথম কে ব্যবহার করে, প্রথম ব্যবহার করে এমরিস জোন্স, স্থান, ঠিক আছে, কে ব্যবহার করে, অপশন ডি, এমরিস জোন্স। ওকে, পরে কোশ্চেন দেখো কী আছে, নিম্নলিখিত জীবমণ্ডলগুলির মধ্যে কোনটি প্রথম শ্রেণীর খাদক। তোমরা জানো কিন্তু খরগোশ, গরু, ছাগল, অর্থাৎ যারা ঘাস খায় তাকেই বলা হয় প্রথম শ্রেণীর খাদক, ঠিক আছে, অপশন কী হবে, সি। পরে কোশ্চেন, জলবায়ুভেদে উদ্ভিদ ও প্রাণীর বাস্তুতান্ত্রিক বিন্যাসকে কী বলে, দেখো বায়োম বলে। ওকে, অপশন সি। পরে কোশ্চেন দেখো, এটি 12 নম্বরের কোশ্চেন, এটি, হ্যাঁ 12 নম্বরের কোশ্চেন। দেখো একটি গচ্ছিত বা অপুনর্ভব বা অপূরণযোগ্য সম্পদের উদাহরণ দাও, কী হবে, দেখো অপশন হবে কি, ডি, কয়লা, খনিজ তেল, এগুলো। পরে কোশ্চেন দেখো, সূচালো ক্ষুদ্র পত্রযুক্ত গাছ দেখা যায় ড্যাশ অরণ্যে, কী বলতো, সরলবর্গীয় অর্থাৎ নাতিশীতোষ্ণ অঞ্চলের সরলবর্গীয় অরণ্যে এই ধরনের বৃক্ষ দেখা যায়, অপশন কী হবে, অপশন হবে তোমার এ। পরে কোশ্চেন দেখো, গভীর ও নোনা জলের বাস্তুতন্ত্রকে কী বলে, দেখো গভীর নোনা জলের বাস্তুতন্ত্রকে বলে কিন্তু লেন্টিক বাস্তুতন্ত্র, ঠিক আছে, আর নেরেটিক হলে হবে কী বলতো, অগভীর, আর লেন্টিক বলেছে এটি কিন্তু গভীর, ঠিক আছে, অপশন ডি। পরে কোশ্চেন দেখো, জরায়ু শঙ্কুরোদ্গম দেখা যায় কার, ম্যানগ্রোভ বা লবণম্ব উদ্ভিদের, অপশন এ। পরে কোশ্চেন দেখো, অ্যানাড্রোমাস মাছ, দেখো সারা বছর সমুদ্রে থাকে, ডিম পাড়ার সময় নদীতে আসে, অপশন ডি। আসনবাদ কোথায় আছে, দেখো মিশরের তোমার নীলনদের উপরে উচ্চ আসনবাদ, ঠিক আছে। এর পরের পেজে আছে তোমার, ভারতে নলকূপ পদ্ধতিতে সেচ কার্য করা হয় কত পার্সেন্ট জমিতে, দেখো অপশন কি, বি, 44%, ঠিক আছে। এরপর দেখো, তাম্র বা তামা উত্তোলনের শ্রেষ্ঠ স্থান অধিকার করে কোন দেশ, উত্তর হবে দক্ষিণ আমেরিকা, চিলি, অপশন এ। পরে কোশ্চেন দেখো, গুজরাটের লাম্বা কিসের জন্য বিখ্যাত, বায়ুশক্তি কেন্দ্র, অপশন বি। পরে কোশ্চেন দেখো, অস্ট্রেলিয়ার ভূমিভাগ অধিকাংশ হলো কিসের জন্য বলতো, ও প্রকৃত বাক্যে আনসার হবে দেখো পশুপালন, তাহলে তার মানে কি, তৃণগুল্ম অঞ্চল। ওকে, তৃণগুল্ম অঞ্চল হবে অপশন বি, ঠিক আছে। আর কৃষিকাজের জন্য কিন্তু অস্ট্রেলিয়া মাত্র 6% জমি আছে, তাহলে অপশন কী হবে, বি, ঠিক আছে। তো এই ছিল তোমাদের গ্রুপ এর কোশ্চেনগুলো, এমসিকিউ সম্পূর্ণ করিয়ে দিলাম, আর তোমাদের এসএকিউগুলো আমি সম্পূর্ণ লিখে তোমাদের এই ভিডিও পরবর্তী ভিডিওতে আমি তোমাদের দিয়ে দেবো। আর তত সময় পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবাইকে ধন্যবাদ।